একটি জে প্রোডাক্টস পরিবেশনা। শালার ভাসবে না, আয় চল। গান্ডা, তুই জালটা নিয়ে বাইক যা, আমি আসছি। আরে ওই ছাগলের পাল, এত দৌড়া দৌড়ি কিসে? আর ওই বাড়িতে এত লোক কেয়া? এক সাহেব নাকি নদীতে পয়রা ছিল, আমি রে তুই লামছে তাই হবলতে দেখ বার যাই। সাহেব নদীতে পয়রা আছিস?
এইটা আবার কোন কেস? এটা কোনো কেস হুস না, দেখবেন নি লঞ্জাই দেখ কেমন। হ আমি যামু দেখতে, আপনি না গেলে আমরা যাই কেমনে? কেমনে যাই? লাত্তি মেরে তোমার শালা সুলা ভেঙে দেব, সত্য সব ছাগলের তল। ডাক্তার সাহেব আর কোনো অসুবিধা হইব? আর কিসের অসুবিধা, গুলি তো বের করে দিয়েছি, তুমি বাড়ি গিয়ে দেখবে তিনি সুস্থ হয়ে গেছেন। এই ট্যাবলেট গুলো খেতে দেবে, প্রচুর রক্ত ঝরেছে, একটু ভালো খাওয়া দরকার। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ওই আশরাফুল ছাগলের পাল। হুজুর আশরাফুল কে দা ছাগল? আসপাস ছাগল আল্লাহ মানুষ বানাইছিল আশরাফুল মাখলুকাত। আর তোরা হইলি গিয়া, তোরা হইলি আশরাফুল ছাগল। কেসটা কি? কোন কেসটা? আমির আর বাড়ি ঘর জমি জমা সবই তো আমার কাছে বন্ধক, এই মাসে সুদের টাকা দেওয়ার কথা আছিল, কিন্তু কই দেহাও তো করলো না। আবার দেহি সাহেব রে বড় বড় মাছও কিন্না খাওয়ায়। কেসটা কি সাহেব? তা আপনারে গুলি মারলো কারা? গুলি যারা মেরেছে তারা আমার নিজেরই লোক। নিজের লোক? শহর থেকে প্রায় 25 মাইল দূরে আমার একটা অফিস আছে, ওখানে লক্ষ লক্ষ টাকার মাল আদান প্রদান হয়, কিন্তু আমি জানতাম না যে ওরা আমার মৃত্যুর অপেক্ষা করছে। যাকে তুমি ওসব বুঝবে না, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, তোমার সঙ্গে পরিচিত হয়ে বুঝতে পারলাম গ্রামেও মানুষ আছে, তুমি সত্যি মহৎ, একদিন তুমি অনেক বড় হবে। আমি আবার কি বড় হব সাহেব? আমি একজন অশিক্ষিত গোয়ারগোবিন্দ মানুষ, নিজের যা জমি জমা ছিল সব বন্ধক দিয়া ভাইটারে লেখাপড়া শিখাইছে, অমন পরের জমি চাষবাস করে যা ফসল হয় অর্ধেক মালিক লইয়া যায়, আর বাকি অর্ধেক দিয়ে কোনো রকমের সংসার চলে। কিন্তু সাহেব খবরটা, আমি যে জমি বন্ধক দিচ্ছি এই কথা কিন্তু আমার বাইরে কোনোদিন কইবেন না, ওই সব কিছুই জানে না। আরে আমি তো তোমার ভাইকে চিনি না, বলবো কি করে? কি কইলেন? আমার ভাইয়েরে চিনেন না? আরে সাহেব আমার ভাই ঢাকা শহরও থাকে, এবার এমএ পরীক্ষা দিছে, ইনশাল্লাহ 5 ক্লাসে পাশ করব। দেখতে রাজপুত্রের মতো, স্যুট কোট পিন্দা, ইংরেজিতে ইয়েস নো কথা কয়। আচ্ছা হ, তুমি তো তোমার ভাইয়ের জন্য অনেক কিছু করেছো, এবার বলো আমি তোমার জন্য কি করতে পারি? আরে হ্যাঁ একটা কথা সাব, আমার ভাইদের একটা চাকরি জোগাই দিলে আমার কোনো অভাব থাকবে না। আরে শুধু তোমার ভাইকে কেন, চাকরি তো আমি তোমাকেও দিতে পারি। আমারে কি যে কনসার, আমি তো কোনো লেখাপড়াই জানি না, মাত্র 5 ক্লাস পড়ছিলাম। কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ঠিকানা দিয়ে যাব, কোনোদিন কোনো অসুবিধায় পড়লে সোজা চলে আসবে, তোমার কোনো উপকার করতে পারলে আমি খুব খুশি হব। আমি 1st ক্লাস পাবো। শুধু 1st ক্লাস কেন, তুমি কি চাও? আমি তো চাই তুমি 1st ক্লাস ফার্স্ট হও। আচ্ছা যদি তাই হয় তাহলে কি দেবে? তুমি যা চাও তাই দেব। সত্যি? সত্যি সত্যি। তবে দাও লাগবে আগুন, ও বন্ধু লাগবে আগুন, কাছে কে না বন্ধু হয়ে যাব খুন, বা কাছে কে না বন্ধু হয়ে যাব খুন, কাছে কাছে শুনো ও বন্ধু লাগবে আগুন,
বন্ধু লাগবে আগুন বাঁকা চোখে চেয়েও না বন্ধু হয়ে যাব খুন বাঁকা চোখে চেয়েও না বন্ধু হয়ে যাব খুন আরে দশ বলে চারের পাশ আমার ভাই সাত
গেরামে তার মতো আর কেহ নাই, ফুলের মালা গলায় দেব স্টেশনে যাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া। রাজবালি তারের পাশ দিছে আমার ভাই, সাত গ্রামে তার মতো আর কেহ নাই, ফুলের মালা গলায় দেব স্টেশনে যাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, আরে নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, দুলাইয়া রে দুলাইয়া কোমর দুলাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া। আনন্দ করে ফুর্তি করে গানা বাজানা করে, ও মরে বদিয়া আমিরা যে খুশির জোরে হাক্কল তুলে ভাসাই দিল, কিন্তু কই আমার সুদের টাকা তো হলো লয়ে এলো না, কেষ্টা কি? আরে ওই ছাগলের দল কষ্টা কেষ্টা কি? মাতপো সাপ কেষ্টা এবার ডিশ মিস কইলে ভালো। হ্যাঁ কেমনে? হ্যাঁ ওই যে আমিরার ভাই সলিম উদ্দিন এম এ পাশ করছে, দেখতে শুনতে পালা আপনার মেয়ে কর্মীরে হেল্লগে বিয়া দিয়া বাইটারে হাত কেটেলাম। তা কথাটা মন রকাশ নাই, ছাগল হইল বুদ্ধি আছে আর থাকব না কেন, মানুষের ছাগলে খায় খাস আর আমার ছাগলে খায় ভাইট। আপনি তো খামুজ খামুশ যা, আমিরারে ডাক দিয়া লই আয়, দিন তারিখটা ঠিক কইরাই ফালাই। এই কাছে এসো না, আমার শরম করে
শরম কিসের? আমি তো তোমাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ, কাছে এসো, আরো কাছে কাছে এসো। আপনার মাইয়া উত্তরে যায় দক্ষিণে কথা কয়, আমার ভাইয়ের বিয়া সুদ খাইয়া খাইয়া গ্রামটারে ফকির বানাইছে, তখন আবার আমার বাইয়ের দিকে আগ বাড়াইছে। বেশি বাড়াবাড়ি করলে ওই আমি কই যাব? বাবারে, এত কত বড় সাহস! বাবারে, এত বড় কথা! তিন দিনের মধ্যে ওর থেকে হুকুম জারি কইরা তোরে যদি গেরাম ছাড়ান না করছি, তো আমার নামালে মধ্যে মা ধরি না। এই যে সেলিম, তোর চিঠি। চিঠি? ইমরান, টিটো, মিজান, ঠিক আছে তাই নাকি? হ্যাঁ, এই দেখ অ্যাপয়েন্টমেন্ট লেটার। তা আনার কি খবরটা দিয়ে? হ্যাঁ দিচ্ছি। কালি ট্রেনিং এ চলে যাবো, কিন্তু ভাই ভাবে একটা খবর দিতে পারলাম না। ট্রেনিং শেষ করে কোথায় যাবে? সরকার যেখানে পাঠায় চলে যাবে। তারপর? তারপর ভাই ভাবে আমার কাছে নিয়ে আসবো। তারপর? তারপর কি করা যায়? ও হ্যাঁ, তারপর একটা বিয়ে কর। কাকে? ভাবি যাকে পছন্দ করে। তাহলে তার কাছেই যাও। আরে বাবা, ভয় নেই, আমার পছন্দই ভাবির পছন্দ। সত্যি? কান্দো কেন? সাহেবের ঠিকানা আছে আমার কাছে, আমরা শহরে যাব। পুলিশ ভাই, একটু তাড়াতাড়ি হাত চালান, আইন ভঙ্গকারীদের গ্রাম ছাড়া করে। আমি শান্তবার আপনার বাড়ি আপনি বুঝুন, আপনারা যখন বুঝাই দিতে তখন বাড়ি আমি পাইয়া গেছি। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান যান, আমি আইতাছি। দুই বইনে মিলা দাঁড়ি কান্দতে। আরে কি কান্দন রে! ওদের হুকুম জারি করে তুই আমার গ্যারাম ছাড়া করলি, কিন্তু খোদার কসম করতেছি আমি যেদিন ফিরামু সেইদিন আর কারো হুকুম লাগবো না।